আমি রাজীব কুমার সরকার, আমি একজন মূলত মাছ চাষী। আমার বাসাটা হলো নাটোর সদরে শঙ্করভাগ গ্রামে। আমি দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর যাবত এই মাছ চাষের সাথে জড়িত। আমি ওয়াইল্ড ফিশের সঙ্গে আমার পরিচিত 2020 সালের মাঝামাঝি। সেখান থেকে আমরা বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাকে এই মাছ চাষটাকে আরও ডেভেলপ করার মানে তারা পরামর্শ দেয় এবং ভালো জাত বা ভালো পোনার তারা রেনু আমাকে দিয়ে সেখান থেকে আমি ভালো মাছ উৎপাদন করতে পারছি। মাছ চাষ করতে হলে যে তিনটা ধাপ আছে তার মধ্যে মূলত হলো, 1 নম্বর হলো আপনার ভালো পুকুর হইতে হবে, 2 নম্বর হলো ভালো পোনা লাগবে, ভালো খাবারের দরকার। মানসম্মত খাবার হলে ভালো মাছ সেখান থেকে আশা করা যায়। মাছ চাষের জন্য পারিপার্শ্বিক যে অবস্থানগুলো খেয়াল রাখা দরকার সেটা হলো পুকুরের মূলত মানে সূর্য ওঠার থেকে ডুবা পর্যন্ত মানে সার্বক্ষণিক যেন রৌদ্রটা পড়ে, পুকুরের পাড়ের উপর কোনো রকম গাছপালা থাকা চলবে না। হ্যাঁ, তারপরে আপনার পুকুরের পাড়টা ভালো মজবুত হতে, যেন বিলের পানি যেন পুকুরে প্রবেশ না করে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যে পুকুরের পানিতে খাবার দিলে যখন পানিটা খারাপ হয়ে যায় তখন প্রতি মাসে আপনার পার শতাংশে 5 থেকে 6 ফিট পানির জন্য আপনার দেখা যাচ্ছে 300 গ্রাম করে চুন প্রয়োগ করতে হবে, তাহলে পানিটা ক্লিন হবে। এছাড়া আমরা দেখা যাচ্ছে জীবাণুনাশক প্লাস আপনার হলো ওই যে প্রোবায়োটিক্স এগুলো ব্যবহার করে পানি হালকা সবুজ গাঢ় সবুজ রাখতে চেষ্টা করি। ভালো মাছ পেতে হলে আপনার ভালো খাবারটাই আমাদের প্রাধান্য দিতে হবে। তো সেখানে আমরা অনেক চাষি যে এখন তো বাজার মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে আপনার এই খাবারের দামটা, তো অনেক চাষি যারা মানে নিকৃষ্ট চাষি আছে তারা ওই মুরগির বিষটা এই সমস্ত পুকুরে দেয়। পুকুরে দেওয়ার ফলে মাছে অনেক সময় দুর্গন্ধ সৃষ্টি হয়। তো আমরা পারতপক্ষে ভালো যেটা প্লেট ফিড ভালো বাজারের যেটা মানসম্মত খাবার সেই খাবার দিয়েই আমরা মাছ চাষ করি। মাছের পোনার যখন আমরা রেনু পোনাটা ছাড়ি তখন আপনার ওই যে নার্সারির যে পাউডারটা আছে এই পাউডারটা আপনার ইউজ করি। ইউজ করার পরে যখন মাছটা দেখি যে একটু বড় হয়েছে, বড় হওয়ার পর ওই যে জাল নামানোর পরে যে মাছগুলো উঠে সেখান থেকে যে মাথা মাছটা সবচেয়ে যে মাথা মাছটা ওইটাই আর এক পুকুরে পার করি। বর্তমানে মাছে বিভিন্ন রকমের রোগবালাই সৃষ্টি হয়, এখান থেকে দেখা যাচ্ছে যে ফুলকা পচা পাখনা পচা, তারপরে আপনার বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়া, হ্যাঁ বিভিন্ন জায়গায় ক্ষত, এই সমস্ত মূলত ইয়ের জন্য আমরা পুকুরে প্রতি মাসে 300 গ্রাম করে চুন ব্যবহার করি, 500 গ্রাম করে লবণ ব্যবহার করি। এতে দেখাচ্ছে যে মাছ যে টনকে টন খাবার দিলাম মাছ খাওয়ার পরে যে প্রস্রাব পায়খানা আকারে যেটা বের করে দিল সেগুলো আপনার বজ্র তো পুকুরের তলায় চলে গেল, সেখান থেকে বিভিন্ন ফাঙ্গাসের সৃষ্টি হয়, মড়কের সৃষ্টি হয়, বিভিন্ন রোগ বালাইয়ের সৃষ্টি হয়। তো সেগুলা দূর করার জন্য চুন এবং লবণ দিয়ে আমরা প্রত্যেক মাসে ডোজ করি। আমরা বেঙ্গল ফিশকে মাছ দিয়ে যেভাবে আমরা লাভবিত হচ্ছি সেখানে মাছ দেওয়ার ফলে আমরা ন্যায্য মাপ সঠিক মূল্য এবং যে মূল্যটা আমরা পেয়ে থাকি এগারে তারা পাই টু পাই আমাদের ব্যাংকের মাধ্যমে সে টাকাটা আমাদেরকে পেমেন্ট করে দেয়। বেঙ্গল ফিশের মতন প্রতিষ্ঠান টিকে থাকুক এবং তারা ভালো থাকুক এবং এই প্রতিষ্ঠানকে মাছ দিয়ে আমি প্রত্যেক পক্ষে হ্যাপি।